হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি, আর সবাইকে জানাচ্ছি গুড মর্নিং বলবো। তো আমি আমার ব্লগটা সকাল সকালই শুরু করে দিয়েছি, এখন বাজে হচ্ছে 8:30। ওদিকে আমি ভাত বসিয়ে দিয়ে এদিকে একটু ঘরটা পরিষ্কার করে নেব, আর মাম্মাম বাবার সঙ্গে একটু হারমোনিয়াম নিয়ে রেওয়াজে বসে গেছে, মানে ওকে একটু অভ্যাসে পরিণত করার চেষ্টা করছে। তো অনেক দিন যাবত মানে আমার বর ও গান বাজনা ফিটনেস এগুলো নিয়েই আগে ব্যস্ত থাকতো, খেলাধুলো গান বাজনা। তো সংসারের চাপে পড়ে, অনেক ধরনের চাপে পড়ে এগুলোর থেকে বেরিয়ে গেছেই বললেই চলে। আমাদের বাড়িতে এমন কোনো যন্ত্র নেই গান বাজনার যে নেই, অনেক যন্ত্র অনেক কিছুই আছে, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে সব কিছুই ধুয়ে মুছে মানে সব কিছু শেষ হয়ে গেছে, এরকম একটা অবস্থা। তো মাঝে মাঝে মামা আমার বাবা চেষ্টা করে ওকে নিয়ে একটু বসানোর, হারমোনিয়াম গিটার নিয়ে বসানোর চেষ্টা করে, কিন্তু সব সময় হয়ে ওঠে না। তো ওইদিকে ওর ভাইও ওর সঙ্গে আসে, দুজনেই এটা নিয়ে এগুলো নিয়ে বসলে দুজনেই না খুব এনজয় করে। ওর ভাইকে আমি নিতে পারিনি ক্যামেরায়, তো দুজনেই খুব এনজয় করে এগুলো জিনিস। তো চলো ব্লগটা আমি শুরু করে দিলাম। আর একটা কথা বলার জন্য চলে আসলাম, আমার একটা শখ পূরণ হয়েছে, মানে ইচ্ছে পূরণ হয়েছে অনেক দিনের, সেটাও আবার কি ইউটিউব পেমেন্ট থেকে। তো চলো তোমাদেরকে কি ইউটিউব থেকে কি পেলাম কি বানালাম তার জন্য তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো দেখো এদিকে কথা বলতে ঘর গুছিয়েছি আর এদিকে রান্নাও কমপ্লিট করে নিয়েছি, যেহেতু আমাকে রান্নাটাও করতে হবে, আবার মাম্মামকে তৈরি করে স্কুলে পাঠাতে হবে, আবার টাইম মতো সব কিছু কাজ কমপ্লিট করে আমাকে মাম্মামকে স্কুল থেকে আনতে যেতে হবে। মানে মাম্মামের একটা আমি টিফিন বানিয়ে দেইনি, তো এই জন্য ওকে টিফিন নিয়ে তাড়াতাড়ি আমাকে যেতে হবে। তার জন্য আমি একটা কাজ মানে মানে একটা কাজে দুটো কাজ করে নিয়েছি, এদিকে রান্না করে নিয়েছি আর এদিকে ঘর গুছিয়ে নিয়েছি। এদিকে করেছি হচ্ছে এটা হচ্ছে ধনে পাতা বাটা রসুন দিয়ে, এটা বেগুন ভাজা, আর করে নিয়েছি শাক ভাজা, আর এদিকে হচ্ছে চিকেন। তো এই হবে আজকে আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া। মাম্মাম আর মাম্মামের বাবা সকালে শাক বেগুন ভাজা আর করলা ভেজেছিলাম, সেটা শেষ হয়ে গেছে, আর ধনে পাতা বাটা দিয়ে ওরা খেয়ে গেছে, তারপরে আমি রান্না করছিলাম। রান্না করছি আমি হচ্ছে চিকেন, তুমি দেখতেই পারলে। তো আমি দেখো এখন একটু খেয়ে মাংসের ঝোল দিয়ে আমি এখন একটু খেয়ে নেবো, তার কারণ ভীষণই খিদে পেয়ে গেছে আমার, 11টা বেজে গেছে অলরেডি। তো আমি এখানে নিয়েছি যে ধনে পাতা বেগুন আর শাক ভাজা, একটু দিয়ে সকালে খেয়ে নেবো, তো তারপর চিকেন এনে দুপুরবেলা। তো চলো এখন একটু খেয়ে নিই, তবে তো পরে মাংসগুলো খাচ্ছি। আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করা এভরিথিং হয়ে গেছে, এখন শুধু জামা কাপড়গুলো গুছিয়ে নেবো। কালকে জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করে রাখিনি, সেগুলো ভাঁজ করে নেবো, ঘরটাকে ঝাড় দেবো, ঘর মুছবো, জামা কাপড় কাচবো। আবার আমি তো খেয়ে নিলাম, আর স্নান করে মামামের জন্য টিফিন নিয়ে স্কুলে চলে যাবো, যেহেতু মামামের টিফিন 12:45 হয়, তো আমাকে 12:30 মধ্যেই পৌঁছতে হবে টিফিন নিয়ে, না হলে ও বসে থাকবে। তো আজকে এমন হয়েছে যে আমার যেতে যেতে লেট হয়ে গেছে, আমি দেখি মাম্মাম গিয়ে মানে গেটের সামনে দাঁড়িয়ে আছে আমার টিফিনের অপেক্ষায়। ওকে দেখে আমার এত খারাপ লেগেছে, মানে কি বলবো, বোঝানোর মতো না। একটু লেট হলে আর টিফিন না দিলে না খুব খারাপ লাগে, আমি আমার এরকম কখনো হয় না। আমি দেখি সব বাচ্চা খেলছে, মাম্মাম গেটের সামনে দাঁড়িয়ে আছে, আমি বলি যে মাম্মাম আমি টিফিনের সময় টিফিন দেবো, ওই ভেবে দেখছে যে মা তো এখনও আসেনি, টিফিন হয়ে গেল, সবাই টিফিন খাচ্ছে আর এদিকে মা আসছে না। তো দেখি গিয়ে গেটের সামনে কীভাবে দাঁড়িয়ে আছে, আমার এত খারাপ লেগেছে দেখে, তারপর ওকে নিয়ে চলে এসেছি। আর আমার দেখো কী অবস্থা, মানে কি বলবো, কোমর নিয়ে আর পারি না, এই ধরো একটু না বসে থাকতে পারি না, একটু দাঁড়িয়ে থাকতে পারি, একটু ঝুঁকে থাকতে পারি না, মানে এনি টাইম এরকম
মানে ব্যথা যে একটা কোমরে সেটা সব সময় হয়ে থাকে। তো চলো দেখো আমার সান কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু না সব সময় শাড়ি পরা হয় না, মানে শাড়ি পরি না বললেই চলে, শাড়িগুলো না সেই আলমারিতে সাজানোই থেকে যায় এরকম হয়ে গেছে, মানে শাড়ি কোনো ওকেশন ছাড়া পরাই হয়ে ওঠে না। তো এখন থেকে ভাবলাম যে মাঝে মাঝে একটু যখন মামামকে আনতে যাব তখন একটু শাড়ি টাড়ি পরে যাবো, নাহলে সেই শাড়িগুলো সেই আলমারিতেই মানে ভাজে ভাজেই পরে থাকে, কবে কখন কোনো অনুষ্ঠানে হয় সে তখনই পরা হয় শাড়ি, তাছাড়া শাড়ি পরা হয় না। আর একটু ভালো শাড়িগুলো তাও পরা হয় ওকেশনে, যেগুলো নর্মাল শাড়িগুলো তো সেগুলো পরা হয় না বললেই চলে। মাঝে মাঝে ধরো একটু যখন শর্ট ভিডিও বানাই বা রিলস বানাই তখন একটু পরি, তাছাড়া পরাই হয় না। একটা একটা শাড়ি ধরো একবার পরেছি দুবার পরেছি সেরকমভাবে আর পরাই হয়ে ওঠে না। তো এই জন্য ভাবলাম যে চলো শাড়িগুলো তো পরেই থাকে তো মাঝে মাঝে একটু সাজিয়ে পরবো, শাড়ি পরলে ভালোও লাগে। আর বিশেষ করে আমার বাড়িতে মানে শাশুড়ি মা পাড়া প্রতিবেশী শাড়ি পরলে না মানে এত খুশি হয় মানে বলে বোঝানোর মতো না। সবসময় যেহেতু চুড়িদার কুর্তি এসব পরে থাকি তাই শাড়ি পরলে শাশুড়ি মাও খুব খুশি হন, আর আশেপাশে সবাই যখন দেখে যে বলে দেখো তো সবসময় চুড়িদার পরে থাকো শাড়ি পরলে কত ভালো লাগে বউ মানুষকে। তো সবসময় শাড়ি পরা হয়ে ওঠে না, যখন আজকে এই আমার শাড়ি পরার চক্করে আমার মামামকে আনতে যেতে লেট হয়ে গেছিলো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর আমি স্নান করে নিয়ে পুরো শ্যাম্পু করলেই কিন্তু আমি একটু সিরাম লাগানোর চেষ্টা করি, যতই তাড়াহুড়ো থাক না কেন, যেহেতু ঠান্ডা পড়ে গেছে এমনিতেই আমাদের চুল উস্কো খুস্কো হয়ে থাকে, আর দ্বিতীয়ত মাথায় এত ড্যান্ড্রফ হয়ে গেছে মানে এতটা পরিমাণে খুশকি, কী করলে যে খুশকি সারবে। তো তোমরা একটু জানলে প্লিজ একটু মানে বলো, তাহলে খুব সাহায্য হবে। তো এই দেখো মামামের যেটা রোজকার বাহানা থাকে, টিফিন দেওয়ার পরেও স্কুল ছুটি হলে কিছু না কিছু কিনে দিতে হবে, শুধু মামামের না তো সব বাচ্চা। গুড আফটারনুন সবাইকে, আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো মামামকে এই মাত্র স্কুল থেকে আনলাম, তো যেহেতু শাড়ি পরে আজকে গেছিলাম মামামকে আনতে, তো ভাবলাম চলো ভিডিওটা একটু তোমাদের সঙ্গে কিছু শেয়ার করবো, তার জন্য ভাবলাম চলো আগে শেয়ার করে নিই, তারপরে আমি শাড়িটা খুলে মামামকে এই ড্রেস ড্রেস খুলে দিয়ে একটু ফ্রেশ করে দিয়েছি, আমি শাড়িটাই খুলে ওকে খাইয়ে দেবো, আমিও একটু খেয়ে নেব। তো চলো কি শেয়ার করবো, সেরকম কিছুই নয়, সামান্য 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 জিনিস। তো ওটা আমার হচ্ছে কি বলবো জমানো টাকার একটা জিনিস বানিয়েছি, তো সেটা আমার কাছে অনেক বেশি। তো চলো অনেক মানে অন্য কিছু বানানোর প্ল্যান ছিল, তারপর টাকাটা এক খরচ হতে 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 আজকে এই জায়গায় পৌঁছে আমি এই জিনিসটা আজকে বানালাম, মানে ছিল আমার কাছে তবুও একটা, তারপরেও আমি বানালাম একটা, দুটো তিনটে আমার কানের আছে অলরেডি, তারপরেও ভাবলাম যে একটু ছোট্ট ছোট্ট দেখে কিছু একটা বানাই, চলো কি সেরকম কিছুই নয়। এটা প্রজাপতি ডিজাইন দেখো কানেরটা, আর এটা এই যে পিন নয়, এই যে এটা একদম ছোট ছোট, আমি চাচ্ছিলাম যে আরো ছোট হোক মানে কানের সঙ্গে যেন মিশে থাকে এরকম একটা জিনিস, তারপরেও মানে একটু বেশি হয়ে গেছে, এখানে 1 গ্রাম 2 মিলি 1 গ্রাম না 1 গ্রাম কতজন মিলি আছে আমি ঠিক জানি না সোনার হিসাবটা। তো কেমন লাগলো এই ছোট ছোট প্রজাপতি কানের, একদম ছোট্ট সবসময় ব্যবহারের জন্য, আমি চাচ্ছিলাম যে আরো ছোট ছোট হোক। চলো এই দেখে নিলাম। আর কিছু কথাও বলতে চাই যে আমরা যে ভিডিও বানাই যতটা কষ্ট করে বড় ইউটিউবাররা বানায় ততটা কষ্ট করে কিন্তু আমরাও ভিডিওগুলো বানাই, কিন্তু বড় ইউটিউবাররা যদি ঘর দিয়ে হেঁটে যায় বা উঠোন দিয়ে হেঁটে যায় তারা যদি যায় দিক না কেন তাদের লাখ লাখ ভিউজ হয়ে যায়, আমরা যে এত খাটনি করে এত কষ্ট করে ভিডিওর পর ভিডিও দিয়েই যাচ্ছি কোনো কিচ্ছুই লাভ নেই, একবার যে
মানে দুদিন তিন দিনে আমাদের 50-60 ভিউজ আসে এক দেড় বছরে। ভাবা যায় কোন পর্যায়ে আছি আমরা, আদৌ আদৌ মানে এটাকে বেফালতু খেটে যাচ্ছি না, আদৌ কোনোদিনও এটার ফল পাবো নিজেও জানি না। তো এইটুকুই বলার ছিল, আর কিছু বলার ছিল না। আর বলবো যে না, আমরা যেমন মানে বড় ইউটিউবার মোটামুটি সবার ভিডিও দেখি, কিন্তু সবারই কিন্তু সবাইকে হেল্প করা উচিত। আজকে আমি তোমার ভিডিও দেখবো, তুমি আমার ভিডিও দেখবে, এটাই কিন্তু মানে সবাই সবার জন্য হওয়া উচিত। কিন্তু বড় বড় ইউটিউবাররা তো আমাদেরকে পাত্তাই দেয় না। কিছু কিছু ছোটো ছোটো ক্রিয়েটার আছে যারা আমাদের বড় টিউবারদের কথা বাদ দিলাম, ছোট ইউটিউবাররাই, আমরা যেমন ছোট ছোট ইউটিউবার আছি তেমন কিন্তু আমরা নিজেরাই নিজেদেরকে সাহায্য করতে পারি, কিন্তু সেটাও কেউ করে না। কি আর করা যাবে, কিছু করার নেই, কপালে না থাকলে যা হয় আর কি। আমার কপালে যদি সেরকম না থাকে এটার ফল পাওয়া, তো কিছু করার নেই। তো চলো আর বেশি কথা বলবো না, আর কি করছে আর সেরকম কোনো কাজ বাজ কিছু নেই। আমি খাবো, মামাকে খাওয়াবো, মামাকে নিয়ে একটু ঘুমাবো, তো বিকালবেলা কি করবো তো চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। বাই, এখন বাই। আর দেখো এখন সন্ধেও হয়নি, আবার সন্ধে হবে হবে ভাব। তো এই টাইমে আমি রুটি করে নিচ্ছি, তার কারণ বর স্কুল থেকে আসলো, ও বললো যে স্কুলে খেয়ে এসে, মাঝে মাঝে স্কুলে খেয়ে আসে। তো ও বললো যে আমি আর দুপুরবেলা ভাত ছিল, ভাত খাবে না, তো বললো যে তুমি আমার জন্য তাড়াতাড়ি রুটি বানাও, তো আমি রুটি খাবো। তো এই জন্য আর কিছু রান্না করবো না, শুধু রুটিই বানাবো, তার কারণ দুপুরবেলার যে মাংসটা রান্না করেছি তো সেটাই রয়ে গেছে, তারপরে ধনে পাতার চাটনিটা আছে, আর বিশেষ করে ও ধনে পাতার চাটনি এসব দিয়ে খেতে খুবই পছন্দ করে। আর আমাকে কিছু করতে হবে না, শুধু রুটিটা করে নেব, আর মামামের জন্য মামামও রাত্রিবেলা রুটি খাওয়াবো ওকে, বিকেল এই টাইমটা ওকে একটু একটু হালকা খাবার দেবো ভাবছি, আর রুটিটা করে নেব। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগলে তো প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা এখন যারা যারা সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর আমার এদিকে রুটি বানানো হয়ে গেছে, সন্ধেও হয়ে গেছে, আর মামামকে নিয়ে একটু বসে পড়ে গেছি। এই আর কয়েকদিন বাদেই মামামের এক্সাম শুরু, ফাইনাল এক্সাম শুরু ডিসেম্বরে 12 তারিখ থেকে। তো আমারও একটু চাপ বেড়ে যাচ্ছে, মামামেরও একটু চাপ বেড়ে যাবে একটু পড়াশুনো নিয়ে। তো একটু ওর বাচ্চা, এত ছোটো বাচ্চাকে এত বেশি চাপ দিতেও আমার ভালো লাগে না, আমি অতটা চাপও দিই না ওকে, মানে রিল্যাক্সে পড়ানোর চেষ্টা করি। আর একটু মাঝে মাঝে কিন্তু বকতেই হয় পড়াশুনো করতে নিলে বাচ্চাদেরকে, তো মাঝে মাঝে একটু বকাঝকা দিয়েও বসাতে হয়, কথা শুনতে চায় না, পড়তে চায় না, কিন্তু যখন আবার মনোযোগ দিয়ে পড়ে তখন আবার পড়তে থাকে। দেখো ও সুন্দরভাবে পড়বে, পরে যখন মন মেজাজ ভালো থাকে, যখন ভালোভাবে পড়ে তখন আর বকাঝকা করতে হয় না, কিন্তু বেশিরভাগটা সময়টাই বকাঝকা করেই বসাতে হয়, এত পরিমাণে খেলার নেশা থাকে মানে কি বলবো। আর এইসব বাচ্চাদের মানে এখন তো খেলার সময়, কিন্তু ওরা পড়াশুনোর চাপে মানে খেলা দুটোটা এতটা ওদের কমে গেছে, ওদের খুবই চাপ বেড়ে গেছে, মানে কি বলবো, পড়াশুনোর চাপটা খুবই বেড়ে গেছে। তো এই আর কিছু করার নেই, যেহেতু কম্পিটিশনের যুগ, বাচ্চাকে তৈরি করতেই হবে। তো ও কি করছে, এক একটা করে লাইন মুখস্থ করছে আর না দেখে লিখছে, তো যেহেতু বেশি করে দিলেও পারবে না, তো এই জন্যই বললাম যে তুমি একটা করে লাইন মুখস্থ করো আর পড়ো। তো সেটাই করছে, একটা পোয়েম লিখছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি যদি ভালো লাগে, বারবার বলছি যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ আমার যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা, বাই।